হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুদীপ আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুদীপ। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য রেডমির তরফ থেকে আসা ওদের আপকামিং স্মার্টফোন এক্সিওমি রেডমি নোট 10, এই ফোনটির রিভিউ নিয়ে। চলুন আজকের এই ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওতে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই ফোনটির রিভিউ কয়েকটি পার্টে পার্টে ভাগ করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে থাকছে এই ফোনটির ফিজিক্যাল ওভারঅল ভিউ বা বডি কীরকম হবে, এরপর ডিসপ্লে, তারপর চিপসেট, মেমোরি, সফটওয়্যার, ক্যামেরা, ভিডিও ক্যাপচার, ব্যাটারি, এরপর মিউজিক, এবং সবশেষে থাকছে এই ফোনটির প্রাইস কত হবে ইন্ডিয়াতে। প্রথমে চলুন আলোচনা করি এই ফোনটির বডি এবং ফিজিক্যাল ওভারঅল ভিউ নিয়ে। এই ফোনটিতে আপনারা পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 179 গ্রাম এই ফোনটির ওজন। এর সঙ্গে সঙ্গে থাকছে গরিল্লা গ্লাস 3 প্রোটেকশন, যেটি আপনার ফোনকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে। এরপর চলুন ডিসপ্লের দিকে আমরা নজর দিই। 6.43 ইঞ্চের অ্যামুলেট LCD প্যানেল উইথ 120Hz ডিসপ্লে এই ফোনটিতে রয়েছে। 1080x2400 পিক্সেল রেজলিউশন এই ফোনটিতে আপনারা দেখতে পাবেন। এই ফোনটিতে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগন 678 পাওয়ারফুল চিপসেট, যেই চিপসেটটি কাজ করে 11 ন্যানোমিটারের সঙ্গে। বন্ধুরা, এরপর চলে যাচ্ছি এই মোবাইলটির স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্ট কী কী থাকছে। 4GB 64GB, 4GB 128GB এবং 6GB 128GB, এই তিনটে ভেরিয়েন্ট এই ফোনটিতে আপনারা দেখতে পাবেন। এর সঙ্গে থাকছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যেখানে এই ফোনটিতে আপনারা একটি মেমোরির সঙ্গে দুটো সিম ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে সঙ্গে থাকছে MIUI 12 সিস্টেম, কিন্তু হয়তোবা পরে আরও কিছু কিছু আপডেট আসতে পারে এই মোবাইলটিতে। এই ফোনটির পিছনের দিকে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং 2.2 মেগাপিক্সেল করে ডেপথ সেন্সার লেন্স এবং ম্যাক্রো লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এরপরে আসি ভিডিও ক্যাপচার বা ভিডিও কোয়ালিটি এই ফোনটিতে কেমন হবে। এই মোবাইলটিতে আপনারা 4K ভিডিও 30fps-এ দেখতে পারবেন এবং 1080p 60fps এই কোয়ালিটিতে আপনারা ভিডিও ক্যাপচার করতে পারবেন এই মোবাইলটি দিয়ে। 5000mAh-এর বিগ ব্যাটারি এই ফোনটিতে রয়েছে। এর সঙ্গে সঙ্গে থাকছে 33W-এর ফাস্ট চার্জিং ইন দ্য বক্স। এই সুপার ফাস্ট চার্জারটি এই ফোনটিকে চার্জ করে দেবে মাত্র 74 মিনিটের মধ্যে। এরপরে আসি বন্ধুরা এই ফোনটির অডিও কোয়ালিটি কেমন হবে। FM রেডিও, রেকর্ডিং, 3.5mm অডিও জ্যাক সমস্ত কিছুই এই ফোনটিতে থাকছে। এর সঙ্গে সঙ্গে থাকছে খুবই ভালো অডিও কোয়ালিটি। বন্ধুরা, সবশেষে আসি এই ফোনটির প্রাইসের কথায়। বন্ধুরা, এই ফোনটির অ্যামাজনে ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 4GB 64GB 11,999-তে আপনারা পাচ্ছেন। 4GB 128GB ভেরিয়েন্ট 22,500-তে আপনারা পাচ্ছেন এবং 6GB 128GB ভেরিয়েন্ট 13,999-তে ঠিক করা হয়েছে। হয়তোবা ফ্লিপকার্টেও কিছু কিছু ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। বন্ধুরা, এই ফোনটি মিড রেঞ্জের প্রাইসে প্রসেসর, ক্যামেরা এবং প্রাইসের দিক দিয়ে মারাত্মক ফোন রেখেছে। আমার মতে এই ফোনটি প্রাইসে এবং স্পেসিফিকেশানে এই বাজেটে অন্য মোবাইলদের থেকে খুবই ভালো স্পেসিফিকেশান এবং প্রাইস রেখেছে। বন্ধুরা, আজকে এই রেডমি নোট 10 ফোনটির রিভিউ কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। মিলছি পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।